আজকে ভিডিও হচ্ছে যে আমি আমার মোবাইলে স্যামসাং মোবাইলে B92 এটি প্যাটার্ন লক ভুলে গিয়েছি। সো এটি কীভাবে আমরা আনলক করব সো আজকে দেখিয়ে দিব, দেখুন B92। সো ভিউয়ার্স, তো প্রথমে আমার মোবাইল ফোনটাকে অফ করতে হবে। তো আমার মোবাইল ফোনটা আমি অফ করে দিলাম। অফ করার পরে এখান থেকে আমাদের যে মোবাইলের ভলিউম পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন আছে, সো আমরা দুটো একসাথে প্রেস করব। সো আমি দুটো একসাথে প্রেস করলাম। প্রেস করার পরে এখান থেকে আমরা পাওয়ার বাটনটি ছেড়ে দিব। এরপরে ডাও উপরে আপ বটন দিয়ে আমরা নিচে নামব, আর উপরে আপ বটন দিয়ে উপরে নামব। সো এখানে আমাদের উপরের আপ বটন দিয়ে আমরা নিচে নামব। সো এবং পাওয়ার ডাউন বটন সিলেক্ট করে দিব, আমরা রিকভারি সিলেক্ট করে দিব। সো রিকভারি আনার পরে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমাদের সামনে এটি চলে আসবে। সো এখান থেকে আমাদের এখানে চলে আসবে যে নো কমেন্ট। সো এখানে কোনো কমেন্ট দেখাচ্ছে না। সো আমরা আমাদের মোবাইল ফোনের যে কমেন্ট দেখাচ্ছে সো এটিকে আমরা কী করবো, পাওয়ার বটন এবং ভলিউম আপ বটন দিয়ে আমরা একসাথে প্রেস করলাম। প্রেস করার পর এখান থেকে আমাদের ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেটটি আমরা এখানে সিলেক্ট করে দিব, ভলিউম আপ বটন ডাউন বটন দিয়ে। সো ডাউন বটন দিয়ে আমি এখন নিচে নামবো। সো এখান থেকে আমার ডাউন বটন দিয়ে নিচে নামলাম। নামার পরে পাওয়ার বটন দিয়ে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ইএস নিচে নামবো, আপ বটন দিয়ে ডাউন বটন দিয়ে। সো ডাউন বটন দিয়ে সিলেক্ট করার পর এখন পাওয়ার বটন আমরা ইএসএ সিলেক্ট করে দিব। এখান থেকে আমাদের ওয়েব ডাটা ডিসপ্লেট রিমুভ হয়ে গেছে। সো আমরা রিমুভ সিস্টেম দিয়ে দিব পাওয়ার বটন দিয়ে। রিবুট সিস্টেম দেওয়ার পর আমাদের মোবাইল ফোনটি এখন বন্ধ হয়ে যাবে। সো বন্ধ হওয়ার পরে এটি এখন চালু হবে। সো দেখতে পাচ্ছেন এখন আমার মোবাইল ফোনটি এখন চালু হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সো এখানে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সো আপনি দেখতে পারেন এগুলো। সো কিছু উপকার হলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করবেন না। তো একটু সময় লাগবে এটি চালু হতে। সো এখন দেখতে পাবেন যে এখানে আমার মোবাইলটি এখন চালু হলো। চালু হবে এখানে স্টার্ট বাটন আমরা ক্লিক করব। সো এখানে স্কিপ করে দিব। স্কিপ করার পর এখান থেকে আমাদের যে ওয়াইফাই কানেকশান আছে, সো আমরা এটাই সিলেক্ট অল ওয়াইফাই, সো এটি আমরা স্কিপ করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দিন। এরপর নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে আমরা স্টেপ বাই স্টেপ দেখবেন ভিডিওটি। সো নট নাও তে স্কিপ বলে। সো এখানে মোর অপশানে ক্লিক করার পরে আমরা আমাদের এক্সে অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের জাস্ট এসে থাকেন একটু সময় নেবে। সময় নেওয়ার পরে আমাদের যে হোম আইকন আছে, সো আমরা এখানে চলে আসবো। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো এটি কীভাবে আপনারা অ্যাপের বাইপাস করবেন, তো আমার উপরে একটি ভিডিও দেওয়া থাকবে আই আইকনে। সো দেখতে পান যে এটি প্যাটার্ন লক এখন আনলক হয়ে গেছে। সো বিয়ার্স, আপনার ব্যাপার করে আপনারা B92 হার্ট রিসেট বা ফ্ল্যাশ মারতে পারেন আপনার হাতে থাকা ফোনটি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।